আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে যে ভিডিও নিয়ে আলোচনা করব এটি হচ্ছে আপনাদের মোটামুটি প্রায় সবারই একটা কমন প্রশ্ন, কিসের বিষয়ে বলতেছি? এই দেখেন, প্রাইমারি নিয়োগের বিষয়টা নিয়ে আমরা কথা বলছি। প্রাইমারি নিয়োগে প্রত্যেকটা ধাপে, মানে আমি আগে যে ভিডিওগুলো করেছি ওখানে একটা কমন কমেন্ট থাকে যে ভাই আমার হচ্ছে কি বলে রিটেনে এত প্লাস সার্টিফিকেট এত প্লাস ভাইভাতে এত পাইতে পারি, আমার চাকরিটা কি হবে? এই প্রশ্ন কমন মোটামুটি অনেক, মানে এটা শুধু আমার ভিডিওতে না, প্রায় সবার ভিডিওতে আপনারা এই প্রশ্নটি খুব কমন, মানে এই কমেন্টটা প্রায় সবাই করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিওতে করেছেন। তো আমি আজকে সেই বিষয়টাই বলবো যে প্রাইমারি নিয়োগে এই প্রত্যেকটা ধাপের জন্য প্রথম দ্বিতীয় তৃতীয়, কারণ এখানে যারা ভিডিও দেখছেন বিভিন্ন উপজেলার আছেন, বিভিন্ন এলাকার আছেন, সুতরাং তিনটা ধাপের জন্য আমি বলবো যে এই তিনটা ধাপে আপনার রিটেন প্লাস সার্টিফিকেট প্লাস ভাইবা এই তিনটা মিলে কত থাকলে আপনার চাকরিটা মোটামুটি ভাবে বলা যায় কত থাকলে মোটামুটি ভাবে, কারণ 100% যারা বলে সেটা তো একবার অন্যায়, 100% কি কেউ বলতে পারে ভাই? কত থাকলে মোটামুটি নিচ্ছে এইটা বলা যাবে। আপনার প্রাইমারি নিয়োগ নিয়ে যেটা অল্প কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, এটাও যদি বলে রাখি যে আগামী আগস্ট সেপ্টেম্বর, এই সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যেই নাকি রেজাল্ট দিবে, এটা মোটামুটি ভাবে নিশ্চিত হয়ে গেছে। সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে ফলাফলটা দিবে, এটা মোটামুটি নিশ্চিত। নিয়োগটা একটু পর হবে কিন্তু ফলাফল দিবে সেপ্টেম্বরের 30 তারিখের মধ্যে, এটা মোটামুটি ভাবে আমরা নিশ্চিত বলা যাচ্ছে আর কি। তো আপনার এই প্রত্যেকটা ধাপে রিটেন সার্টিফিকেট ভাইবা মোটামুটি ভাবে কত হলে নিশ্চিত হবে। তো দেখেন, আমি যদি আপনাদেরকে বলি এখানে রিটেন যেটা বিষয়, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, এই দ্বিতীয় ধাপের প্রশ্ন একটু কঠিন হয়েছে, এটা স্বাভাবিক, সবাই মানছে যে দ্বিতীয় ধাপের প্রশ্ন একটু কঠিন হয়েছে। তাহলে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ একটু কঠিন, তৃতীয় ধাপের নাকি মোটামুটি আবার সহজ, মানে আমরা দেখেছি, আপনারা দেখেছেন, সবাই দেখেছেন, আপনারা জানেন, আপনারা মতামত দিতে পারেন, বলতে পারেন যে না ভাই আপনি ভুল বলতেছেন, বা আপনার কি মনে হয় যে দ্বিতীয়টা অবশ্যই একটু কঠিন হয়েছে, তৃতীয়টা আবার একটু সহজ হয়েছে, প্রথমটা অ্যাজ ইউজুয়াল হয়েছে, একবার স্ট্যান্ডার্ড, খুবই স্ট্যান্ডার্ড, একবার বিসিএস এর প্রশ্ন ছিল প্রথমটা। এই তৃতীয় ধাপে আবার কিছু কিছু উপজেলায় কাট মার্ক 35, আমি এটা একেবারে মেনে নিতে পারি না, এত কম কিভাবে হয়, কিন্তু এটা সত্য আবার, কারণ যারা বলতেছে তারা তো আমাদের, মানে আমরা পাইছি কই থেকে, কারো কাছে শুনি যে তৃতীয় ধাপে নাকি 35 কাট মার্ক এরকম আছে। আবার আপনারা অনেকে কমেন্ট করেছেন যে ভাই আমার উপজেলায় কাট মার্ক 40, আমি পাবো হচ্ছে 58, আমার চাকরিটা কি হবে কিনা, ইয়েতে এই যে কি বলে সার্টিফিকেট তো আছে, ভাই বাবা ভালো হয়েছে এত পাইতে পারি, আপনারাও কিন্তু বলেছেন। তাহলে সেই হিসাবে দেখেন, আমি যেটা বলি আপনি, আমি কিন্তু এটা বলতেছি যে মোটামুটি আপনার চাকরিটা নিশ্চিত, তো কত হলে নিশ্চিত, এই যে প্রথম ধাপের জন্য আমি 65 হলে মোটামুটি ভাবে নিশ্চিত বলতে চাই, 65 হলে মোটামুটি নিশ্চিত বলতে চাই, তবে এটা আপনার উপজেলা ভেদে একটু ভেরি করবে, কারণ এক এক উপজেলায় তো পোস্ট সংখ্যা কম, এক উপজেলার পরিবেশ এক এক রকম, মানে স্টুডেন্টদের ধরন এক এক রকম, একটু এদিক সেদিক আছে না ভাই, থাকতে পারে। তো এই জন্য 65 হলে মোটামুটি নিশ্চিত আমি বলবো, ঠিক আছে? তো এটা কি কি এখানে আপনার, মানে রিটেনে যদি আরেকবার আরেকটু বলি, রিটেনে 60 হলে নিশ্চিত আর কি, রিটেনে 60 হলে নিশ্চিত, সাথে আপনার হচ্ছে আমি যদি অ্যাভারেজ 10ই ধরি বা 9 ধরি সার্টিফিকেট প্লাস বাকি 10-এর মতো, এখানে 8 না ধরে ধরে মানে মনে করেন যে 6 ধরলাম বা 7 বা 9 আর 7 কে যদি নেই 16, তাহলে 60 আর 16 কত হচ্ছে 76, 76 আমি 76 বললাম না, 70 থেকে 75 এই রেঞ্জের মোটামুটি প্রায় সবারই চাকরি হবে প্রথম ধাপে, 70 থেকে 75 মোটামুটি প্রায় সবারই চাকরি হবে। দ্বিতীয় ধাপে এই সেম কথাই একটু কমে যাবে, এখানে 70 মনে করেন হাইস্ট ধরলাম, বাকি 68 থেকে 70 বা 65 থেকে 70 আমি ব্যবধানটা পাস করে রাখছি আর কি, এটা হলে মোটামুটি নিশ্চিত হবে। তাহলে আপনার কমেন্টে আমাকে এটা বলতে হবে না যে ভাই আমার উপজেলায় যে এত কাট মার্ক ছিল, আমি রিটেন এত পাইছি, আমার টোটাল মার্কে তো আমি কি টিকবো,
আমি যে এখানে যেটা বলতেছি আপনি একটু মিলিয়ে নেন যেটা হবে কিনা, এরকম হলে আমরা মোটামুটি এটা নিশ্চিত আমরা বলতে পারছি আর কি। এখন উপজেলা ব্যাধি একটু বেড়ে হবে, ওই পুষ্টির উপর ডিপেন্ড করে কতজন পুষ্ট হবে বিভিন্ন বিষয়ে উপর ডিপেন্ড করে। তৃতীয় ধাপে সেম এই যে এটার মতোই হবে আবার, তবে এটা তৃতীয় ধাপে আবার মানে এইটাই বলতে পারেন, এই দুইটা একই বলতে পারেন। এটাও 70 আপ, 70 আপ বলে মোটামুটি নিশ্চিত, এটাও 70 আপ বলে মোটামুটি আর কি নিশ্চিত। এটা হলো মোটামুটি নিশ্চিতের কথা বলতে 100% না, মানে 99%, বাকিটা তো আল্লাহ পাকের ইচ্ছা। এখন এই দেখেন এই জায়গায় 60 পেয়েও অনেকের চাকরি হবে, এখানে মনে করেন 55 বা 60ই ধরেন 60 পেয়ে চাকরি হবে, এখানেও 60 পেয়েও চাকরি হবে। আগেরটা বলছি নিশ্চিতের কথা 99%, এখন আমি যদি যে বেটা 50 বার চাকরি হবে তার সাথে যদি এই 75-এর কথা বলি যে 50 আপনি নিশ্চিত, 75-ও আপনি নিশ্চিত, 50 আপনি 98%, 99%, 75 আপনি নিশ্চিত, তাহলে কথাটা কি একই হয়ে গেল না? এখন যে আপনারা যখন কমেন্ট করেন ভাই আমার তো 50 থাকে, এবং কাউকে তো ডিরেক্ট বলা যায় না যে আপনি ভাই হবে না, কিন্তু হতে হতে পারে আবার। তো এই জন্য বলছি যে মোটামুটি যাদের 70-এর কাছাকাছি থাকবে সকলে দেখেন মোটামুটি তিনটাতেই, যদি 70-এর কাছাকাছি থাকে তাহলে আপনারটা মোটামুটি নিশ্চিত, যদি 50 থাকে তবু হতে পারে। এটা অনেকেই অনেক ভিডিও থেকে দেখছেন, আমারও একটা ভিডিও দেখছেন যে কিভাবে হতে পারে। এখানে যদি একটু বলে দিই যে এখানে যে আমরা এই যে 60-70-এর কথা বলতেছি, ধরেন একটা এলাকায় 100 পোস্ট আছে, তাই মোটামুটি ধরেন 300 জন, ঠিক আছে 100 পোস্ট আছে, মোটামুটি 300 জন, ঠিক আছে কম বেশি হয়েছে কিন্তু এবার একবার তো কাটাই কাটাই আর হয় নাই। তো এখন থেকে 100 জনের মধ্যে কি সবাই রিটেনে 60 পাইছে এটা কি ভাবা যায়? তো কত পার্সেন্ট হবে? 50%, তবু তো মানা যায় না, কারণ আমরা যে কোনো অ্যাডমিশন টেস্ট বলেন, চাকরি পরীক্ষা বলেন, আপনি স্কুল কলেজের কথা চিন্তা করেন, সব জায়গায় দেখা যায় যে একজনের গোল্ডেন পাওয়া হচ্ছে আবার একজনের 4.20 পাওয়া হচ্ছে। তাহলে গোল্ডেন আর 4.20 সাথে যদি তুলনা করেন তাহলে কি বিষয়টা মানে কেমন দেখাবে? তো সেটাই কথা। তো এইরকম গোল্ডেন দাড়ি যেমন অনেক থাকে, ঠিক এই জায়গায় তো মনে করেন 60-এর উপরেও কিছু থাকবে। গোল্ডেন দাড়ি থাকলেও সবাই তো গোল্ডেন দাড়ি হয় না, দেখা যায় যে 3.5 পাও বিভিন্ন স্কুল কলেজে একসময় চান্স হয়ে যায় নিতে নিতে, প্রথমে বলে যে গোল্ডেন স্টার নিবে না, প্লাস যায় যেতে যেতে শেষ পর্যন্ত 3.5, যেটা আমাদের সময় হয়েছে আমরা নিজেরা দেখছি। এইটার কথা এই জন্য বলছি যে 100 জনের মধ্যে 60 পাবে এরকম ধরেন আপনি 20 জন, এই 20 জনের মনে করেন চাকরি হয়েছে, তাহলে 300 জনের তো 20 জন গেল কা 280, তাহলে আমার এদিক থেকে 60 পাবে 20 জনের কথা বলছি, 100 থেকে 20 থেকে 80, এখানে আরো আছে 280, এই 280 জন থেকে আরো 80 জন তো চাকরি পাবে, 3 আর 24 প্রায় তো 3 গুণের মতোই আর কি, ওই 20-20 বাদ গেছে যাক 4 এরকমই। তো এই যে এখানে যেমন 60 বললাম, এরকম 60 থেকে 50-এর ভিতরে এই র্যাঞ্চ 10 জনের ভিতরে র্যাঞ্চ আছে না, 50 পয়েন্ট ঠিক আছে। আপনার এলাকায় কাট মার্কস কথা আপনি একটু চিন্তা করেন, মনে করেন আপনার এলাকায় কাট মার্কস 45, এর মানে কি 45-এ আসছে মিনিমাম 10 জন, ধরেন 46-এ আছে 10 জন, 47-এ আছে 10 জন, 48-এ আছে 10 জন, 49-এ আছে 10 জন, 50-এ আছে 10 জন, তো এই নিতে আবার 100 হয়ে গেছে, আমার পুষ্ট হলো মানে ঠিক আছে 280 জন, তাহলে 45 থেকে 50 বন্ধ হয়ে গেছে কত, 10 করে হলে 1 2 3 4 5 6, 60 জন, আবার 51-তে 10, 52-তে আরো 10 জন, আমি প্রতি এক মার্কে 10 জনের কথা চিন্তা করছি, যে 52 পাইছে এরকম 10 জন আছে, 53-তে আরো 10, 54-তে আরো 10, বা 55-তে আরো 10, 56-তে আরো 10, 57-তে 10, 58-তে 10, 59-তে 10, এই যে 60-এ আরো 10, দেখেন কত হয়েছে, 60, 70, 80, 90, 100, 10, 20, 30, 40, 50, 60, তবু তো 280 হয়নি, কথা বুঝছেন? এর মানে কি আরো কম পাই আমি, এটা 45 থেকে শুরু করছি, তার মানে আরো যদি 40 থেকে হিসাব করি যে কাট মার্ক 40, তাহলে এই 40 থেকে 50-এর ভিতরে মনে করেন 100 জন আছে, এখানে একটু বাড়াই দিলাম যে নিচের দিকে ক্যান্ডিডেট একটু বেশি থাকবে, তাই না? কেন যদি আরো 100 ধরি তাহলে এখানে হচ্ছে 60, 70, 80, 90, 100, 1 2 3 4 5 6, 100, 260 এর মতো হচ্ছে, মানে 280 প্রায় কাছাকাছি হচ্ছে। তাহলে দেখেন হিসাবটা এখন এখন কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে হিসাবটা, যে 20 জন খুব ভালো পাইছে, খুব ভালো দাঁড়ি নিশ্চয় চাকরি হচ্ছে, বাকি এই যে 40 থেকে যদি যায় প্রতিটা এক মার্কের জন্য মিনিমাম 10 জন করে আছে, 15 জন করে থাকতে পারে কোনো কোনো মার্কে, তো এই র্যাঞ্চের মধ্যে ঠিক দেখো 3 জনের মধ্যে 1 জন, এর মানে যে 40 পাইছে সেও তো একটা একটা পুষ্ট, তার জন্য তো আছে সেও মানে 40 পাইতে একজন টিকবে, একজন টিকবে না? এখন কথা হলো এই 40-এর জন্য প্রতিদ্বন্দ্বী আছে 3 জন, 4 জন, 5 জন, মানে লাস্ট নাম্বারে, তো তাদের ক্ষেত্রে তখন ভাইবা
অন্য বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজে দিবে। আমি আমার বোঝানোর কথা ছিল যে অনেক কম মার্ক পেয়েও তো টিকা যাবে যাবে, কিন্তু আপনার নিশ্চিত করে যখন জিজ্ঞেস করেন যে ভাই আমি এত পাইছি আমারটা কি হবে, এটা বলা খুব কঠিন। তো নিশ্চিত বলতে গেলে এবার এসে তিনটার ক্ষেত্রে বলা যায় যে যাদের রিটেনে 60 মার্ক আছে তাদেরটাই নিশ্চিত, কারণ 60 এটা একটা খুব ভালো মার্ক 60। তারপরে সাথে 10 70, আর বাকি যে 10 10 মধ্যে 8 দল 78 হয়ে যায়, 78 হয়ে ইনশাল্লাহ এটা যদি না হয় তার তো কি বলবো, মানে এই জন্য 99% আল্লাহ ভরসা বাকিটা। আমি আশা করি যে আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করতে পারছি। সুতরাং কমেন্টে আপনি কোন উপজেলা কাটমার কত কত পায়া ভাই আমি টিকবো কিনা এটা বলার দরকার নাই, কারণ আমি তো আর নিশ্চিত করে বলতে পারবো না। এখানে যা বলছি সেই কথাটা, এটার অনুমানের উপর ভিত্তি করে ওইখানে মোটামুটি আমরা চেষ্টা করি যে বলতে 98% 99% হবে, একবার 100% নিশ্চিত আপনার হবেই, এটা বলে হ্যাঁ নিশ্চিত আপনার হবে, আপনি 80% কম নিশ্চিত আপনার হবে না কেন, 80 বলে তো অবশ্যই নিশ্চিত হবে। তো আমার বলার কথা ছিল এটাই, তিনটা ধাপেই আপনি রিটেন প্লাস ভাইবা সার্টিফিকেট সব মিলে কত পাইলে মোটামুটি নিচ্ছে এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আবার এটাও বললাম যে যাদের কম আছে 40 আছে তারাও কিন্তু পাবে, তো সবাই পাবে না, 40 মনে করেন 10 জন, ওই যেটা হিসাব বুঝাইছি, তো 10 জনের মধ্যে মনে করেন 2 জনের হবে, তো 2 জনও তো 40 পায়া হচ্ছে তাই না। তো এটা আসলে আশা রাখতে হবে, আশা আমাদেরকে বাঁচিয়ে রাখে। তো আর তো অল্প কিছুটা দিন চলে যাচ্ছে, সেপ্টেম্বরের মধ্যে ইনশাল্লাহ রেজাল্ট দিয়ে দিবে এটা মোটামুটি ভাবে সবাই নিশ্চিত প্রায়। তো এই তো আর অল্প কিছুদিন পরে আমাদের এত এত আলোচনা সবকিছু কার কি মতামত ছিল ওই মত ছিল এটা আসলে বোঝা যাবে যে আমরা কে কতটুকু ঠিকঠাক বলতে পেরেছি এবং আপনারাও কতটুকু আইডিয়া করেছেন আর তার কতটুকু বাস্তবায়ন হয়েছে এটা বুঝতে পারবেন। তো আশা করি আপনাদের প্রশ্ন যেটা ছিল মোটামুটি ভাবে আমি উত্তর দিতে পেরেছি বা আমার আলোচনা আপনাদের একটু হলেও ক্লিয়ার করেছে বিষয়টা। তো সবাই ভালো থাকবেন সাথে থাকবেন, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।